কারণ স্ট্রিট ফুড আজকে স্ট্রিটে বসে খাবো ভাই 10 টাকা এটা মানে ভাই এটা সিরিয়াস লেটা সিরিয়াস ওয়েলকাম টু মাই চ্যানেল রাজদীপ দা লেজি গাই আমি রাজদীপ সো গাইস আজকে আমরা আমাদের এই বেলুরের মধ্যে এভার চিপেস্ট ফুড কম্বো রিভিউ করতে চলেছি সবথেকে কম তোমরা বিশ্বাস করবে না অনলি 48 রুপিজে ফুড কম্বো রিভিউ যার মধ্যে ফুচকা থাকবে ওয়াড়াপাও থাকবে একটা চিকেন প্যাটিস থাকবে অ্যান্ড গেস হোয়াট একটা ফিশ ফিঙ্গার থাকবে আর চিকেন ললিপপ থাকতে পারে আর জুস থাকবে আর কি চাই অনলি 48 রুপিজে এত কিছু থাকবে তো আজকে আমরা এর রিভিউ করতে চলেছি আর আগের ভিডিওতে তোমরা বলেছিলে যে মিউজিকটা অনেক বেশি হয়ে যাচ্ছে সাউন্ডটা শুনতে পাচ্ছ না তো এই ভিডিওটাতে আমি অনেক ট্রাই করেছি তো ওটা দেখতে আর চলো গাইজ তো যাওয়া যাক আর গাইজ ভিডিওটা ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্টে জানাবে যে কোনটা ভালো লেগেছে আর চ্যানেলে যদি নতুন হয় তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো হয়ে গাইজ এখন 6:30 বাজে আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় আছি ফার্স্টে যাবো চিকেন প্যাটিসের দোকানে চিকেন প্যাটিস নেবো চলো যাওয়া যাক চিকেন প্যাটিস আর এটা ফিশ ফিঙ্গার তো গাইজ আমরা দুটো চিকেন প্যাটিস আর এটা ফিশ ফিঙ্গার নিয়ে ওখানে টিএমসি রে ছিল আর খেলা হবে গান বাজছিল আর নয়েজ ছিল এনে সেরকম কিছু শোনা যায়নি তো আমাদের চিকেন প্যাটিস নেওয়া হয়ে গেল আর কাকাটা প্রায় কাকাটা মানে বুঝতে পারিনি কিসের ভিডিও করবো এনে ভেবে থাকা ঠিক গেছিলো কিসের ভিডিও হচ্ছিল যে এবার আমরা যাবো হচ্ছে রঙ্গলির ওদিকটায় রঙ্গলির পাশে বড়া পাবে তখন দেবো আর তার পাশে ফুচকা নেবো আর ওইদিকে যাওয়ার পথেই জুস নেবো তো চলো যাওয়া যাক 48 টাকা স্ট্রিট ফুড কম তো গাইস এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দোকান এত ভিড় ধ্যান দিয়ে গিয়ে বড়াপাও নেবো দেখতে পাচ্ছ এই ফুচকাওয়ালা দোকানে ফুচকা নেবো খালি তারপর জুস নিয়ে তো গাই ফুচকা নিয়ে নিয়েছি অ্যাকচুয়াল হয়েছিল যে ওখানে বড়াপাও আর ফুচকা দোকানে এত ভিড় ছিল আর এত গরম ছিল আর একদম ভিডিও করা যায়নি তাই এখন ভিডিও করছি এখন আমরা যাচ্ছি জুসের দোকানে ওই আগের দিনের ভিডিওর ছোটা সব অপরিচ্ছন্ন ওখানে গিয়ে জুস নেবো ফেভারিট দোকান তারপর যাব খেতে তো চলো যাওয়া যাক জুস নেওয়া ডান এবার আমরা যাবো বেলুড় মঠে কারণ স্ট্রিট ফুড আজকে স্ট্রিটে বসে খাবো এর চ্যালেঞ্জ চলো স্ট্রিট ফুড খাবো স্ট্রিটে বসে আজ এত ভিড় সব লোক দেখছে বেসিক্যালি আমাকে পাগলই ভাবছে তো গাইস এখানে রাস্তায় বসে পড়েছি এবার খাবো খাবারগুলো বের কর ওই খাবারগুলো বের কর স্ট্রিট ফুড দাঁড়া লোকগুলো যেতে দে ম্যানার্স বলে কিছু নেই ছি সো গাইস এটা আমাদের কম্বো ওখানে আছে প্যাটিস ফিশ ফিঙ্গার এটা হচ্ছে ওয়াড়াপাও আর এটা ফুচকা জাস্ট ওটা হচ্ছে 25 টাকা এটা 12 টাকা 25 দিয়ে 7 হাজার 37 আর এটা হচ্ছে 10 টাকা 47 টাকায় ফুল কম্বো আর এটা বের কর জুসটা দে 47 টাকায় ফুল কম্বো এখানে জুস চলে এসছে এই যে আমাদের জুস এই জুসটা যদি আমরা দুজন খাওয়াবো বলে 12 টাকা নিয়েছি এটা 6 টাকা পাওয়া যায় তো অ্যাভারেজ 53 এর মধ্যে ফুল পুষ্টিকর খাবার স্ট্রিট ফুড জিন্দাবাদ এবার স্ট্রিট ফুডটা স্ট্রিটে বসে খাবো তার মজা নেব ভাই 10 টাকা এটা মানে অসম 10 টাকার পুরো টাকা উসুল 10 টাকা আর কি চাই লাগলো ফিশ ফিঙ্গারটা খাবো মাত্র 15 টাকা দাম ভাই ফিশ ফিঙ্গার 15 টাকা মানে মারাত্মক ব্যাপার খাওয়া যাক এখানে মাছ ভালোই দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাছ ভালোই দিয়েছে ঠিকই আছে ও ফাটাফাটি ভাই দুটোই ফাটাফাটি আছে অসম খেতে লাগছে তো গাইস আগের ওটা তো অসম লাগলো খেতে প্যাটিস আর ফিঙ্গারটা তার সঙ্গে
একটা গ্রিন চিলি সস দিয়েছিল আর একটা রেড সস দিয়েছিল, ওটা চিকেন উইথ স্যালাড নিয়ে, মানে 10 টাকার প্যাটিস জাস্ট অসম, আর 15 টাকার ফিঙ্গার মানে পাওয়া যায় না, এটা দুর্লভ জিনিস বলতে পারো। লকডাউনের পর এত কম দামে কিচ্ছু পাওয়া যায় না, তো এটা হয়ে গেছে, এটা আমরা কেউ খাবো না। তো কি করবো, রাখা থাক, পরে দেখা যাবে। এবার বড়াপাওটা টেস্ট করা যাক। বড়াপাও বেসিক্যালি আমি খাই মাঝে মাঝে, বড়াপাও খুব ভালোই লাগে খেতে। এখানে দেখি ঝুড়ি বেড়া টুড়ি বেড়া দেখি সামনে ক্যামেরা আছে, সামনে ক্যামেরা ভেতরে একটা আলুর স্টাফ টাইপের থাকে আর সস টস দেওয়া থাকে, গ্রিন চাটনি থাকে। চলো বড়া পাউটা তো আমি খাই, কিন্তু তোমাদের রিভিউ দিচ্ছি, মানে 12 টাকায় ফাটাফাটি খাবার খেয়ে তোমাদের কাছে, আমাদের স্টুডেন্টদের কাছে, আমাদের কাছে হয় 10 টাকা থাকে, 12 টাকা থাকে। রঙ্গলে ঠিক পাচ্ছে, লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে, জাস্ট অসম খেতে ভাই 12 টাকার গিয়ে খেয়ে আসতে পারো। আর ওর থেকে অসম খেতে প্যাকিং করে, ওটা দুর্দান্ত, ওটা ফার্স্ট, এটা সেকেন্ড বলতে পারো। এখনো ফুচকা খাইনি, ফুচকাটা এই যেরকম, ফুচকা নতুন দোকান থেকে নিয়েছি, বড় পাউটা ভালো লেগে গেছে। শান্তি অনেকটা পুর দিয়েছে, মানে অনেক বেশি পুর দিয়েছে কাকুটা, ভালো কাকু বলতে গেলে। একটু টাইম নিয়ে তো দাঁড় করেছিল, বেশলাম হারামি, কিন্তু ভালো কাকু। তো চলো পুজিয়ে ফার্স্ট খাবো। ফুচকাটার পুরটা দেখতে পাচ্ছে ঘুগনি টুকনি দিয়ে মাখা, পেঁয়াজ টেঁয়াজ দিয়ে অসাম খেতে লাগলো ভাই, বিশ্বাস করো। তাই তিনটে খাওয়ারই ভালো, ফার্স্ট প্যাটিস, সেকেন্ড ফুচকা, থার্ড বড়াপাও। তাই বড়াপাও থার্ড হয়ে গেছে। আর জুসটা তো বলার নেই, মানে জুসটা টপের টপ, এত সুন্দর জুস অসাম। এবার আমরা গরিব মানুষ, ফুচকাটা ভাগ বটরা করে খেয়ে নেবো, ওই ভিডিওটা না দেখলো না। অ্যাকচুয়াল হয়েছিল যে বড়াপাওয়ের দোকানে, আমি আগেও বলেছি বড়াপাওয়ের দোকানে আর ফুচকার দোকানে এত ভিড় ছিল, আর আজকে রাস্তায় এত ভিড় যে কোনো কিছু বলা হয়নি। বড়াপাওয়ের দাম 12 টাকা আর ফুচকার ছিল 10 টাকা। চলো এবার খাওয়া যাক। যে খাওয়া হয়ে গেছে, যেমন হাত ধোয়ার কিছু করার জায়গা নেই। চলো এটা দিয়ে হাতটা ধুয়ে নিই, লোকেরা সুইগির থেকে কি নিচ্ছে এ ভাই, এটা সিরিয়াসলি, এটা সিরিয়াসলি। হ্যাঁ আমি দেখে যেই, দেখো দেখো সুইগির কাকু, সুইগির কাকু, বেলুন মোটরের কাকুটা সুইগির থেকে কি নিয়ে দিয়ে দিল। আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট, এবার যাচ্ছি বাড়ির দিকে, আবার রেগুলার রুটিন, বাড়িতে যাব, ইন্টারনাল 2K পরীক্ষা শেষ, বাড়িতে যাব, ঘুমোবো, মানে খাবো, একটু খাবার, রাত্রের খাবার খেতে হবে, রাত্রের খাবার খাবো, দাবো, ঘুমোবো, আবার সকালবেলা 8:30 ওঠা। আজকে বাইরে এত ভিড় ছিল যে আর ওখানে দাঁড়াতে পারলাম না, আর আজকে খুব গরম লাগছিল, তাই বাড়ি চলে এসেছি, ড্রেস চেঞ্জ করে নিয়েছি দেখতে পাচ্ছ। তো আজকের ভিডিওটা এখানেই শেষ হলো, আর যদি ভালো লাগে তো ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কমেন্টে জানিও কোন পার্টটা ভালো লেগেছে, আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে শেয়ার করো। আর ভিডিওটা হয়তো তোমরা দেখেছো, আমি সবকিছু ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওর মধ্যে সবকটার মানে পার্টিকুলার অ্যাড্রেস সবকিছু ওখানে থাকবে, তোমরা গিয়ে দেখে নিতে পারো। আর আজকে সত্যিকার 10 রুপিজে চিকেন প্যাটিসটা জাস্ট অসাম ছিল, আর 15 টাকায় ফিশ ফিঙ্গারটা, মানে জাস্ট অসাম ছিল, এত কম দামে কোনো হয় না। বাট আমাদের এই এলাকাগুলোয় এখনো ব্লগিং ব্যাপারটা কারোর অত মাথায় আসে না, মানে ব্লগিং করছে আমাদের নিজেদের কেমন একটা লজ্জা লজ্জা লাগে, এমন ভাবে সবাই দেখবে, এমন ভাবে তাকাচ্ছে, ওই জন্য প্রপার ব্লগ করা এখন এ হচ্ছে না। তো আমি নিউ করেছি বলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে,
তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, টাটা।